আসসালামু আলাইকুম, আমি আবু নাসির। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আশা করি ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর রূপাই কবিতা। তাহলে আজকে আমরা কি করব, অষ্টম শ্রেণীর রূপাই কবিতা। এই কবিতাটি জসীমউদ্দীন লিখেছে। কে লিখেছে? জসীমউদ্দীন লিখেছে। তাহলে আমরা রূপাই থেকে কি কি তথ্য পাচ্ছি? রূপাই কবিতাটি কে লিখেছেন? জসীমউদ্দীন লিখেছেন। রূপাই কার ছেলে? রূপাই একজন কৃষকের ছেলে। রূপাই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থ। তাহলে নকশিকাতার মাঠ এটি কোন ধরনের কাব্যগ্রন্থ? এটি হচ্ছে কাহিনী কাব্যগ্রন্থ, মোস্ট ইম্পর্টেন্ট, কাহিনী কাব্যের অংশ। তাহলে নকশিকাতার মাঠ কাহিনী কাব্যের অংশ থেকে এই কবিতাটি, রূপাই কবিতাটি জসীমউদ্দীন নিয়েছেন। এই কবিতাটি রূপাই যে পল্লী বাংলার একটা শাশ্বত চরিত্র, কৃষক চরিত্র, আমরা এই কবিতাটি পড়ব এবং এখান থেকে কি কি তথ্য পাচ্ছি পড়ার শেষে আমরা আবারও রিপিট করব। তাহলে আমরা কবিতায় চলে আসি। এক গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল। তাহলে এক গা, গা শব্দের অর্থ গ্রাম। তাহলে গ্রামের ছেলে রূপাই কোথাকার ছেলে? শহরের ছেলে নয়, রূপাই হচ্ছে গ্রামের ছেলে। কার ছেলে? এক গ্রামের কৃষক বা চাষি, যাকে আমরা চাষি বলি তাকে আমরা কৃষক বলি। তাহলে এক গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল। রূপাইয়ের চুলগুলো কেমন ছিল? লম্বা ছিল। কালো মুখে কালো ভুমর, কিসের রঙিন ফুল? রূপাইয়ের মুখটা ছিল কালো। কেমন ছিল? কালো ছিল। কিসের রঙিন ফুল? কোন ফুলের মতোই সুন্দর রূপাইয়ের মুখখানা ছিল না, কোন রঙিন ফুল এর মতো রূপাইয়ের মুখখানা ছিল না। কচি ধানের পাতার মতো, বলছে কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া। তাহলে রূপাইয়ের মুখের মায়া কার মতো ছিল? কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া। তাহলে রূপাইয়ের মুখের মায়া ছিল কচি ধানের পাতার মতো, ধানের পাতার মতো রূপাইয়ের মায়া ছিল মুখে। তারই সাথে কে মাখিয়ে দিছে নবীন তৃণের ছায়া? নবীন মানে নতুন, তৃণ মানে ঘাস, নতুন ঘাসের মতো সবুজ রূপাইয়ের মুখখানি। এখানে সবুজ তৃণের সাথে রূপাইয়ের মুখখানে কে সবুজ মাখিয়ে দিয়েছে? সবুজ রং, অর্থাৎ সবুজ ঘাসের মতো রং, কিন্তু আসলে রূপাই কালো। তারই সাথে কে মাখিয়ে দিছে নবীন তৃণের ছায়া, অর্থাৎ তৃণের ছায়া, ঘাসের ছায়া। জালিলয়ের ডোগার মতো বাহু দুখানা সরু। তাহলে বাহু শব্দের অর্থ হাত। রূপাইয়ের হাত দুখানা কার মতো সরু? জালিলয়ের ডোগার মতো। আমরা অবশ্যই তথ্যগুলোকে, প্রশ্নগুলোকে আন্ডারলাইন করব, উত্তরগুলোকে আমরা গোল দাগ দিব, তাহলে আমরা অবশ্যই পরীক্ষায় ভালো কিছু করতে পারবো। তাহলে জালিলয়ের ডোগার মতো বাহু দুখানা সরু, তাহলে রূপাইয়ের হাত দুখানা বা বাহু দুখানা কার মতো সরু ছিল? জালিলাউয়ের ডোগার মতো সরু ছিল। গা খানি, গা শব্দের অর্থ দেহ। গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। তাহলে শাওন শব্দের অর্থ শ্রাবণ, আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বাংলার বর্ষাকাল। তাহলে বাংলার চতুর্থ মাসটির নাম শ্রাবণ মাস, শ্রাবণের আরেকটি নাম শাওন মাস। এ মাসে চারিদিকে থই থই বৃষ্টি পড়ে। তাহলে গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। তাহলে কবি রূপাইয়ের গা খানাকে কোন গাছের সাথে তুলনা করেছে? তমাল তরু, তরু শব্দের অর্থ গাছ। তমাল গাছের সাথে রূপাইয়ের দেহখানাকে বা শরীরখানাকে বা গা খানাকে তুলনা করেছে। বাদল ধোয়া, বাদল মানে বৃষ্টি, বর্ষার বৃষ্টি। বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেশে তেল, অর্থাৎ রূপাইয়ের গা খানাকে বর্ষার বাদলে ধোয়ে তেল চকচক হয়ে গেছে। বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। তাহলে রূপাইয়ের আলো ছড়াতলে কে পিছলে পড়ে? বিজলি মেয়ে। তাহলে আমরা প্রশ্নটাকে আন্ডারলাইন করব, উত্তরটাকে গোল দাগ দিব, তাহলে আমরা নিজে প্রশ্ন কোনটা উত্তর কোনটা বুঝতে পারবো। কচি ধানের তুলতে চাড়া হয়তো কোনো চাষি, এই বর্ষাকালে ধান, বাংলার ধান লাগানো হয়, কচি ধানের চারা, ধান রোপণের আগে চারা করতে হয়, এই ধানের চারা যখন চাষি তুলে তুলে যখন লাগাবে ফসল হওয়ার জন্য, মুখে তার জড়িয়ে গেছে কতটা তার হাসি। এই রূপাই কৃষক যখন ধানের চারা ধান রোপণের জন্য লাগাবে তখন তাদের আনন্দের আর সীমা থাকে না, কৃষকের নতুন ধান পাওয়ার আশায়।
কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি, ধরা শব্দের অর্থ পৃথিবী। তাহলে কালো চোখে তারা, তারা এখানে চোখের মণি অর্থে ব্যবহার হয়েছে। কালো চোখে তারা দিয়ে সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি। কালো দাঁত এখানে কালো কালি, দাঁত এখানে দাঁত বলতে বুঝাতে চেয়েছেন। কালো দাঁতের কালি, কালি কালি তো রং, কালি শব্দের অর্থ রং, কেতাব মানে গ্রন্থ। যে কোনো গ্রন্থকেই আমরা কেতাব বলতে পারি, যে কোনো গ্রন্থকেই আমরা কি বলতে পারি, কেতাব বলতে পারি। কোরআন ধর্মগ্রন্থ তিনি এইগুলা লিখতে চেষ্টা করেন কালো দাঁত বা দাঁতের কালো দাঁত দিয়ে, কালো দিয়ে। জনন কালো অর্থাৎ জন্ম কালো, এখানে জন্মকে বোঝাচ্ছে। মরণ কালো, তাহলে পৃথিবীতে মরণও কালো। কালো ভুবনময়, ভুবন শব্দের অর্থ পৃথিবী, পৃথিবীতে জন্ম অন্ধকারে জন্ম, এ কারণে জন্ম কালো। জন্ম কালো, মরণ কালো, কালো ভুবনময়। চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, এই লাইনটি আমি বলবো এই কবিতার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ লাইন। পৃথিবীতে এই সভ্যতা নির্মাণে কৃষকের অবদান সবচেয়ে বড়, কৃষকরাই সভ্যতা সৃষ্টি করেছে, মানব সভ্যতা। এ কারণে বলছে চাষিদেরই, চাষিদেরই মানে পৃথিবীতে যতগুলো চাষি আছে, এরকম রূপাইয়ের নামের একটা চরিত্র এনে, উদাহরণ এনে কবি বলতে চাচ্ছে যে চাষার হাতেই মানব সভ্যতা তৈরি হয়েছে। এ কারণে বলছে চাষিদেরই, চাষিদেরই বলতে যতগুলো চাষি আছে সব চাষিকেই বোঝাচ্ছে, যারা ধান চাষের সাথে বা যে কোনো চাষের সাথে জড়িত, আবাদের সাথে জড়িত। চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, অর্থাৎ রূপাইকে বোঝাতে এখানে বলছে যে রূপাই যেমন কালো, সে পৃথিবীর সকল চাষির মতো সব করতে পারছে জয়, কারণ সভ্যতা তাদের হাতেই গড়ে উঠেছে মানব সভ্যতা। সোনায় যেজন সোনা বানায় কিসের গর্ব তার, যেজন স্বর্ণ দিয়ে স্বর্ণ তৈরি করে তাদের কোনো গর্ব বা অহংকার, গর্ব শব্দের অর্থ অহংকার। যারা স্বর্ণ দিয়ে স্বর্ণ তৈরি করে তাদের কোনো অহংকার করা উচিত নয়। রং পেলে ভাই গড়তে পারে রামধনুকের হাড়, সাত রং দিয়ে তিনি রামধনুকের হাড় তৈরি করতে পারেন। যে জিরো থেকে হিরো হয় সেই হচ্ছে প্রকৃত নায়ক, যে নায়ক থেকে নায়ক হয় তার কোনো কি নাই, তার কোনো গর্ব নাই। এ কারণে বলছে রং পেলে ভাই গড়তে পারে রামধনুকের হার, সে যদি রং পায় তাহলে স্বর্ণের হার তৈরি করতে পারে, এতে তার গর্ব আছে। কিন্তু যে স্বর্ণ দিয়ে স্বর্ণ তৈরি করে তার তো কোনো গর্ব করা ঠিক না বা অহংকার করা ঠিক না। কালো যে বলছে কালো যেজন আলো বানায়, যে কালো থেকে আলো আনতে পারে, পৃথিবী কাকে চায়, যে কালো অন্ধকার থেকে কি করতে পারে, আলো ছড়াতে পারে, এইরকম লোককেই পৃথিবী খোঁজে। কালো যেজন আলো বানায় সবাই ভুলার মন, সবাই বলছে সবাই ভুলায় সবার মন, কে সবার মন ভুলায়, একটি মোস্ট ইম্পর্টেন্ট তথ্য, কে সবার মন ভুলাতে পারে, যে কালো থেকে আলো আনতে পারে সে কি করতে পারে, সবার মনকে ভুলাতে পারে। বলছে তারির পদ, তারির পদ রজে লাগি লুটায় বৃন্দাবন, তারি বলতে এই কালো থেকে আলো আনে এইরকম ব্যক্তিকে পদ রজে, পদ মানে পা, রজে মানে ধুলা, এখানে পায়ের ধুলা, পদ ধুলা বা চরণ ধুলা লাগি লুটায় বৃন্দাবন। এখানে কৃষ্ণকে যেমন এখানে লুটায় বৃন্দাবন, বৃন্দাবন কোথায় অবস্থিত, ভারতে মাথুরা, গোয়াকাশী বৃন্দাবন কার নিকটে অবস্থিত, মাথুরার নিকটে অবস্থিত। তাহলে বৃন্দাবন কোথায় অবস্থিত, মাথুরার নিকটে। এই বৃন্দাবন কার পদধূলিতে আলোকিত হয়েছে, শ্রীকৃষ্ণের পদধূলিতে আলোকিত হয়েছে। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে শ্রীকৃষ্ণ একজন কৃষ্ণ কালো ব্যক্তি, তাকে তার পদধূলিতে বৃন্দাবন হয়েছে, কার পদধূলিতে বৃন্দাবন হয়েছে, শ্রীকৃষ্ণের। ঠিক এইরকমই মানব সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়েছে, কার পদধূলিতে, এইরকম কালো কৃষকের দ্বারাই। তাহলে পৃথিবীর ইতিহাস কার দ্বারা সৃষ্টি হয়েছে, একজন কালো কৃষকের দ্বারাই। ঠিক তেমনই করে এই শ্রীকৃষ্ণের দ্বারাই কি হয়েছে, বৃন্দাবনের মতো একটা পবিত্র তীর্থস্থান হয়েছে। এই কথাটি কবি এখানে বুঝাতে চেয়েছে যে তারির পদ রজে লাগি লুটায় বৃন্দাবন, লাগি লুটায় বৃন্দাবন। তাহলে বৃন্দাবন আলোকিত হয়েছে কার পদধূলিতে, শ্রীকৃষ্ণের পদধূলিতে। ঠিক তেমনি মানব সভ্যতা কার পদধূলিতে আলোকিত হয়েছে বা মানব সভ্যতার ইতিহাস কার পদধূলিতে হয়েছে, কালো কৃষকের দ্বারাই হয়েছে, কার মতো, এই শ্রীকৃষ্ণের মতো। বলছে সোনা নহে পিতল নহে, নহে সোনার মুখ, অর্থাৎ রূপাইয়ের মুখটা স্বর্ণের মতনও নয়, পিতলের মতনও নয়, স্বর্ণের বা সোনার মুখের মতো নয়। কালো বরণ চাষার ছেলে জুড়ায় যেন বুক, চাষার ছেলেই পৃথিবীকে আলোকিত করেছে।
যে কালোতার বলছে যে কালোতার মাঠেরই ধান যে কালোতার গা, এখানে গাও শব্দের অর্থ গ্রাম, গাও শব্দের অর্থ গ্রাম। সেই কালতে স্নান করি উজ্জ্বল তাহার গা, গা শব্দের অর্থ দেহ, প্রথম গাটা পেয়েছি গ্রাম অর্থে, পরের গাটা পেয়েছি দেহ অর্থে। তাহলে প্রথমের প্রথমটা গাও, চন্দ্রবিন্দু আছে নিচুটাতে চন্দ্রবিন্দু নাই, এ কারণে বলছে এই রূপাইয়ের শ্রমে, রূপাইয়ের শ্রমে মানব সভ্যতা যখন স্নান করে মানে গোসল করে বা অবগাহন করে উজ্জ্বল হয়েছে সারা পৃথিবী। কার মতো করে? রূপাইয়ের মতো করে। অর্থাৎ রূপাইয়ের গা কালো হতে পারে, দেহ কালো হতে পারে, কিন্তু রূপাইয়ের শ্রম দিয়ে পৃথিবী উজ্জ্বল হয়েছে, আলোকিত হয়েছে, ধৌত করে। কার শ্রমে ধৌত করে? রূপাইয়ের শ্রমে ধৌত করে। আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানের মানি। তাহলে আখড়া শব্দের অর্থ মোস্ট ইম্পর্টেন্ট তত্ত্ব, নৃত্যগীত শিক্ষা ও মাল্যবিদ্যার অভ্যাস যেখানে করা হয় বা যেখানে মাল্যবিদ্যা ও নৃত্য শিখানো হয়, নৃত্যগীত শেখানো হয়, সেখানটাকে বলা হয় আখড়া। এই তথ্যটা আমরা অবশ্যই মনে রাখবো যে আখড়ায় মানুষ কি করে? নৃত্য শিক্ষা করে ও লাঠি খেলা। এখানে বলছে বাঁশের লাঠি, লাঠি খেলা। তাহলে লাঠি খেলা, বিভিন্ন ধরনের কুস্তি খেলা এবং বিভিন্ন ধরনের গান সঙ্গীত গীত ইত্যাদি কোথায় শেখানো হয়? আখড়াতে। তাহলে আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানের মানি, অনেক দামি। কার? রূপাইয়ের। খেলার দলে তাকে নিয়ে সবার টানাটানি। তাহলে খেলার দলে কাকে নিয়ে সবার টানাটানি? খেলার দলে রূপাইকে নিয়ে সবাই টানাটানি করে, তুই আমার দলে থাকবি, তুই আমার দলে থাকবি। তাহলে এখানে টানাটানি অর্থ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কর্ম পারদর্শিকতা। অর্থাৎ রূপাই খুব গানও পারে, খুব লাঠিও খেলতে পারে, এ কারণে সব দলেই কাকে চায়? সব দলের লোকেই রূপাইকে চায়। জারের গানে তাহার গোলা উঠে সবার আগে, আরেকটি ইম্পর্টেন্ট তথ্য, রূপাই কবিতায় কোন গানের কথা উল্লেখ আছে? জারির গান, জারি গানের কথা বলা আছে। জারি গান কি? একটা শোকগীতি। এই শোকগীত কোথায় থেকে উৎপত্তি? কারবালার ইমাম হাসান হোসেনকে। আমরা যারা বাংলায় অনার্স মাস্টার্স করেছি তারা 8-10 প্রকারের গান, জারি গান, ভাটিয়ালি গান, শাড়ি গান, পল্লী গান, এমনকি আধুনিক গান, অনেক গান মুখস্থ করে আমরা অনেক সুন্দর করে পড়ে এগুলা। আমরা অবশ্যই ভালো শিক্ষা নিয়েছি, তোমরা অবশ্যই অনার্স পড়লে এগুলো পাবা যদি বাংলায় করো। তাহলে জারির গান কোথা থেকে উৎপত্তি? কারবালার হৃদয় বিদারক ঘটনা, অর্থাৎ ইমাম হাসান হোসেন, অর্থাৎ মুসলিমের সাথে মুসলিমের যে প্রথম যুদ্ধ হয়েছে কারবালার প্রান্তে, ইমাম হাসান হোসেনকে নিয়ে, ইয়াজিদ এবং মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের নিয়ে, এ কারণে মুসলিম মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল কোথায়? এই কারবালার প্রান্তে। এই কারবালার শোকগাথা গানকে আমরা জারি গান বলি। এখান থেকে যে গানের উৎপত্তি সেটা হচ্ছে জারির গান। তাহলে জারির গানে গোলা তাহার, জারির গানে তাহার গোলা উঠে সবার আগে। তাহলে কোন গানে সবার আগে রূপাই গায়? জারি গান। তাহলে জারি গানের উৎপত্তি কোথায়? কারবালার প্রান্তে। কাকে নিয়ে এই গান গাওয়া হয়েছিল? ইমাম হাসান হোসেনের হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে। শাল শুনতি বেদ, শাল শুনদি বেদ, শাল শুনদি বেদ যেন ওর সব সকল কাজে লাগে। এখানে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট তথ্য, কবি নিজেই অর্থাৎ পল্লী কবি জসীমউদ্দীন নিজেই রূপাইকে কার সাথে তুলনা করেছেন? রূপাইকে শাল শুনতি বেতের সাথে তুলনা করেছে। শাল, পৃথিবীর মধ্যে মহামূল্যবান কাঠটির নাম হচ্ছে শাল কাঠ। এবং শুনতি শ্বেত পদ্ম, অর্থাৎ লাল রঙের পদ্ম ফুলকে বোঝাতে বেদ। আমাদের যারা আমাদের দেশকে বা পৃথিবীর বিভিন্ন দেশকে নিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গ যারা বসে ভাবেন, তারা কোন কাঠে বা কোন চেয়ারে বসে ভালো বা আরামবোধ করে সেটা হচ্ছে বেদ। তাহলে শাল শুনতি বেদ। তাহলে রূপাইকে কবি কার সাথে তুলনা করেছেন? শাল শুনতি বেতের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে শাল একটা কাঠের নাম, শুনতি কার নাম? শুনদি কার নাম? শুনদি হচ্ছে একটা শ্বেত পদ্মর নাম, অর্থাৎ লাল রঙের পদ্ম ফুলের নাম। বেত একটা উন্নত গাছের নাম যা দিয়ে কি করা হয়? বিভিন্ন ধরনের মঞ্চ বা বিভিন্ন ধরনের চেয়ার কার তৈরি করা হয়, ও যেন ও সকল কাজেই লাগে। তাহলে কোন সকল কাজে কি কি লাগে? তাহলে সকল কাজে শাল লাগে, শুনদি লাগে আর বেত লাগে। তাহলে রূপাইকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? শাল শুনদি ও বেতের সাথে তুলনা করা হয়েছে। বুড়োরা কয়, আমরা বুড়োরা কয় ছেলে ও ছেলে নয় ও পাগলা বলছে পাগাল লোহা যেন। এই কবিতায় মোস্ট একটি ইম্পর্টেন্ট তথ্য, যেটা আমরা সমাজে গ্রাম্য বাংলার সকল লোকেই বৃদ্ধ মানুষকে বৃদ্ধা বলি না, বলে বুড়া বলি। বুড়া শব্দের অর্থ খারাপ,
কিন্তু বুড়ো শব্দের অর্থ বৃদ্ধ। আমরা অবশ্যই এটা কখনো বলবো না যে বুড়ো, আমরা কি বলবো, বুড়ো বলবো, কি বলবো না, বুড়া বলবো না, বুড়া শব্দ বৃদ্ধা বৃদ্ধা বলবো, বৃদ্ধ বলবো, কিন্তু কি বলবো না, বুড়া বলবো না, কি বলবো, বুড়ো বলবো। তাহলে বুড়োরা কয়, কয় শব্দের অর্থ বলে, ছেলে নয়ও পাগাল লোহা যেন। তাহলে রূপাইকে লোহার সাথে তুলনা করেছে কে, বুড়োরা বা বৃদ্ধরা। পাগাল লোহা, পাগাল শব্দের অর্থ কি, কঠিন ইস্পাত, শক্ত ইস্পাতকে কি বলে, শক্ত ইস্পাতকে পাগাল বলে। আমরা অবশ্যই এই তথ্যগুলো নিয়ে রাখবো, পাগাল লোহা যেন। তাহলে রূপাইকে বুড়োরা কি আর কার সাথে তুলনা করেছে, ইস্পাতের সাথে, কোন ইস্পাত, পাগাল ইস্পাত, কঠিন শক্ত লোহার সাথে তুলনা করেছে। রূপাই যেন বাপের বেটা, কেউ দেখেছে হেন, অর্থাৎ হেন তুচ্ছ অর্থে বুড়োরা বা কবি বলতেছে রূপাই হচ্ছে বাপের বেটা, কর্ম দক্ষতায় যে কর্মঠ, অর্থাৎ নিজের দক্ষতার পরিচয় দিয়েছে, তাকে কবি বাপের বেটা বলেছে। এ কারণে রূপাই যেন বাপের বেটা, রূপাই কার বেটা, বাপের বেটা। বাপের বেটা কোন অর্থে ব্যবহার হয়েছে, কর্ম দক্ষতা অর্থে ব্যবহার হয়েছে বা কর্ম তৎপরতা অর্থে ব্যবহার হয়েছে। কেউ দেখেছেন হেন, এইরকম লোক কি পৃথিবীতে আরেকটি আছে, এইরকম লোক নাই, এইরকম কর্মঠ লোক, অর্থাৎ কৃষকের মতো কর্মঠ লোক আরেকটি নাই। যদিও রূপা নয় কো রূপাই, অর্থাৎ রূপাকে রূপা, রূপাইকে রূপার সাথে তুলনা করা যাবে না। রূপাইকে কবি কার সাথে তুলনা করতে নিষেধ করছে, রূপার সাথে তুলনা করা যাবে না। রূপার চেয়েও দামি যে কোনো ধাতব দ্রব্যের চেয়ে কে দামি, রূপাই দামি, যে কোনো ধাতব, সেটা স্বর্ণ হোক, সেটা রূপা হোক, সেটা লোহা। কিন্তু বুড়োরা কেন লোহার সঙ্গে তুলনা করলো, মুরব্বীরা কেন লোহার সঙ্গে তুলনা করলো? পৃথিবীর দুই শ্রেণী দুই পার্সের লোক স্বর্ণ ব্যবহার করে, অনলি 2% লোক, আবার 5% লোক রূপা ব্যবহার করে, কিন্তু পৃথিবীতে লোহা ব্যবহার করে না, এইরকম লোক নাই। একজন কৃষক সেও ধান কাটার জন্য কাস্তে ব্যবহার করে, কাস্তেটা কি দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি। এ কারণে বুড়োরা কয় ও যেন পাগাল লোহা। কবি কার গ্রামের বৃদ্ধরা কার সাথে তুলনা করেছে, লোহার সাথে। কেন, পৃথিবীতে সকল ধাতুর মধ্যে লোহা সবচেয়ে ব্যবহার। তাহলে মানব সভ্যতার অবদানে কার অবদান সবচেয়ে বেশি, কৃষকের, কৃষকের কাজ। পৃথিবীতে এমন কোন সভ্যতা না নির্মাণ হয়নি যেটা দ্বারা কৃষকের, যেটা কৃষকের দ্বারা হয়নি। তাহলে সভ্যতা তৈরি হয়েছে কার হাতে, কৃষকের হাতে। এই রকম কৃষককে কবি খুঁজেছেন, যার নাম কি, যার নাম রূপাই। তাহলে যদিও রূপা নয় কো, যদিও রূপা নয় কো রূপাই, রূপার চেয়েও দামি। তাহলে স্বর্ণের চেয়ে রূপার চেয়েও কে দামি, রূপাই দামি। এবং বৃদ্ধরা তাকে কার সাথে তুলনা করেছে, লোহার সাথে তুলনা করেছে। লোহা কেন, পৃথিবীর সকল শ্রেণীর লোক লোহা ব্যবহার করে, এটা আমরা অবশ্যই মনে রাখবো। বলছে লোহার তো চেয়েও দামি, এককালেতে ওরই নামে শব্দ হবে দাম দামি। তাহলে এককাল বলতে, এককাল বলতে কাল আমরা জানি তিনটা, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। কাল কয়টা, এককালে। কবি আশা করেছেন যে ভবিষ্যতে এই পৃথিবী কার হাতেই আলোকিত হবে, কৃষকের হাতেই। তাহলে পৃথিবীর সকল লোক অন্ন বা অন্ন বা ভাত খায় বা মাছ খায়, মাংস খায়, এগুলো তৈরি উৎপাদনে বা তৈরিতে কার অবদান, একমাত্র কৃষকের অবদান। এ কারণে কবি বলছে এককালাতে ওরই নামে শব্দ হবে দামি। পৃথিবীর সকল গ্রাম মূল্যায়িত হবে কার মতো লোকের কারণে, রূপাইয়ের মতো, রূপাইয়ের মতো লোকের কারণে। তাহলে কবি কি চেয়েছেন এই রূপাই কবিতায়, কবি চেয়েছেন পৃথিবীর ইতিহাস নির্মাণে যেমন রূপাইয়ের অবদান, ঠিক এইরকম রূপাই পৃথিবীর সব গ্রামে উঠবে, সব গ্রামেই থাকবে, পৃথিবী টিকে থাকবে। মানব সভ্যতা যেভাবে কৃষকের অবদান হাত ধরেই বেঁচে আছে, ভবিষ্যতও থাকবে। এই কবিতায় কবি আরেকটি কথা বলতে চাচ্ছে যে শ্রীকৃষ্ণের পদধূলিতে যেমন বৃন্দাবন হয়েছে, তাহলে কৃষকের দ্বারা কবি কি আশা করে, গোটা পৃথিবীর ইতিহাস নির্মাণের আশা করে, যে পৃথিবীর ইতিহাস বা মানব সভ্যতার ইতিহাস কৃষকের হাতেই টিকে থাকবে। তাহলে আমরা এই কবিতাটি থেকে অনেক তথ্য পাইছি, আমরা আরো কিছু তথ্য নিব। এই কবিতাটির কবি হচ্ছেন জসীমউদ্দীন। জসীমউদ্দীন জন্মগ্রহণ করেছেন 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুল খানা গ্রামে। তাহলে কোন জেলায়, ফরিদপুর জেলা, কোন গ্রামে, তাম্বুল খানা গ্রামে। তিনি 1931 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, কত সালে, 1931 খ্রিস্টাব্দে বা 1931 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ, এমএ শব্দের অর্থ মাস্টার্স অব আর্টস। তাহলে এমএ শব্দের অর্থ বা অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপ মাস্টার্স অব আর্টস।
জসীমউদ্দীন এমএ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে 1931 সালে এবং তিনি ছাত্র অবস্থায় কবর কবিতাটি লিখেন অর্থাৎ তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েন তখন তিনি ছাত্র অবস্থায় একটি কবিতা লিখেছেন যেই কবিতাটির নাম কবর আমরা জসীমউদ্দীনকে চিনি যে কয়েকটা কথার জন্য তার মধ্যে একটা হচ্ছে নকশিকাতার মাঠ যেটা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে বা অনুদিত হচ্ছে ছাত্র অবস্থায় যেটা গোটা ভারতবর্ষ আলোড়ন সৃষ্টি করেছিল প্রথমেই সেটা হচ্ছে কবর কবিতা এই কবর কবিতা এই কবিতাটিতে আমরা আরেকটি নতুন তথ্য পাচ্ছি যে আমরা তার কবিতায় আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির সহসুন্দর রূপটি দেখতে পাই আমি এই কবিতাটি থেকে আরেকটি তথ্য দিতে চাচ্ছি যে আমরা জানি পল্লীর প্রকৃতিকে নিয়ে জসীমউদ্দীন যেমন লিখেছেন ঠিক একই ভাবে লিখেছেন জীবানন্দ দাশও তাহলে কবি জীবানন্দ দাশ পল্লীর প্রকৃতিকে লিখেছেন পল্লীর প্রকৃতি এই গ্রাম্য বাংলা বাংলাদেশ কত সুন্দর পৃথিবীর বুকে দেশ এই প্রকৃতিকে নিয়ে যেমন জসীমউদ্দীন জীবানন্দ দাশ লিখেছেন পল্লী কবি শুধু পল্লী প্রকৃতির সাথে মানুষকে অ্যাড করেছেন বা যোগ করেছেন পল্লী প্রকৃতির সাথে কাকে যোগ করেছেন মানুষকে এ কারণে পল্লীর প্রকৃতি বর্ণনা করতে গিয়ে জসীমউদ্দীনের সকল কবিতায় আমরা প্রকৃতির সাথে কাকে পাবো প্রকৃতির সাথে মানুষকে পাবো এখানে আমরা পল্লীর প্রকৃতির সাথে রূপাইকে পেয়েছি চাষির সাথে কে পেয়েছি আমরা পল্লীর একজন চাষি যে রূপাই রূপাইয়ের একজন মানুষ এবং তার সাথে পল্লী প্রকৃতির কি সম্পর্ক আছে এই কবিতাটি থেকে আমরা অবলোকন করছি এই কবিতাটি নকশিকাতার মাঠ কাহিনী কাব্য বলছে কাহিনী তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য নকশিকাতার মাঠ ও সজন বাদিয়ার ঘাট তাহলে এই দুটো হচ্ছে কাহিনী কাব্য কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি বালুচর মাটির কান্না এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ নাটক হচ্ছে একটি বেদের মেয়ে উপন্যাস হচ্ছে একটা বোবা কাহিনী গান হচ্ছে বা গানের গ্রন্থ লিখেছেন বাঙালি বলছে রঙ্গিলা নায়ের মাঝি তাহলে রঙ্গিলা নায়ের মাঝি কে লিখেছেন এটিও জসীমউদ্দীন লিখেছেন এটি গান এখানে গান গ্রন্থ আছে আর শিশুদের জন্য কি লিখেছেন হাসু এক পয়সার বাসী ডালিম কুমার এগুলো শিশুদের জন্য লিখেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় জসীমউদ্দীনকে ডিলিট উপাধিতে ভূষিত করেছেন কি উপাধি ডিলিট ডিলিট শব্দের অর্থ বলছে ডিলিট ডক্টরেট অফ লিটারেচার সাহিত্য গবেষণায় তিনি ডিলিট উপাধি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার তিনি বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করেছেন 1976 সালে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তাহলে পল্লী কবি জসীমউদ্দীন কত সালে মারা যান বা ইহলোক ত্যাগ করেন 1976 সালে কত সালে জন্মগ্রহণ করেছিলেন 1903 সালে তাহলে আজকে আমরা এই কবিতাটি থেকে যতগুলো তথ্য পেয়েছি সবগুলো আমরা আরো পড়ব আমি তো আমার মতো করে পড়েছি তোমরা অবশ্যই তোমাদের মতো করে পড়বা এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করবা কারণ আমরা রিডিং পড়বো না রিডিং তো ছোট ক্লাসেই পড়ছি এখন নিজেকে এই কবিতাগুলো থেকে কি কি তথ্য পাচ্ছি এই তথ্যগুলো আমরা জেনে রাখলে আমরা পরীক্ষায় ভালো করব এবং আমরা এই কবিতাটি পড়ে বুঝতেছি কি না এর জন্যই আমাদের পরীক্ষা হবে আমরা অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিব সবাই ঘরে থাকবো সুস্থ থাকবো সবার সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।